ছায়ার মতো ভেসে চলে যায় দর্শন বর্ষণ, এই যদি পাই এই ভুলে যাই তৃপ্তি না মানে মন। কতবার আসে কতবার ভাসে মিশে যায় কতবার, পেলেও যেমন না পেলে তেমন শুধু থাকে হাহাকার। নমস্কার শ্রোতা বন্ধুরা, সারপ্রাইজিং টেলসে আপনাদের স্বাগত। আজকে আমাদের গল্প বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মায়া। এই গল্পটি আমরা নিয়েছি অলৌকিক গল্প সম্ভার সংকলন থেকে। কিন্তু কি এই মায়া? এই মায়া কি সবসময় আমাদের জড়িয়ে রাখে তার জালে? আমাদের জন্ম নেওয়ার পর ধীরে ধীরে জাল বিস্তার করে এই মায়া, যা ছিন্ন করে ওঠা এতটাই কঠিন হয়ে ওঠে যে অনেক সময় এর জন্য প্রাণও দিতে হয়। তাহলে শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। দুবছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুড়া থেকে রাস্তা চলে গেছে সিন্দ্রাণীর দিকে, চলি সেই রাস্তা ধরে। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই, দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল, খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর, স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে, স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলাম। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম, শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকে যাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুর ঘাটে নাইতে আসতে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি, আপাতত বড্ড খিদে পেয়েছে, খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, রোসো রোসো বাবু, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি না, কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি, কি কষ্ট বলো দেখিনি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশুনো করি, ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ, বারো ভূতে খায়। তুমি এখানে থাকবে? থাকতে পারি। কি কাজ করতে পারো? আগে রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো, আমার খাওয়ার ব্যবস্থা করে দিল। তখন খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই, রাঙা রোদ, বড় বড় গাছপালা আর উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম, যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বোনার জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম, তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো দেখি, চিঁড়ে ভাজবো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। কোন
সন্ধ্যার পর বললে, ভার চড়িয়ে দাও, সরু আতো পাশে গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। জি আজ্ঞে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে, কেমন? তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, উপর নিচে বোধ হয় 14-15 ঘর, এছাড়া টানা বারান্দা, দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুড়ে গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিক দিয়ে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। আগাছার জঙ্গলে রান্নাঘরের পেছনটা ভরে রয়েছে ঝিঙে গাছ, এগুলোকে ইঁটে গাছও বলে, কারণ এই গাছের এমনি বীজ হয়, তাই অনেক ঝিঙে ফলেছে দেখে, কচি কচি দেখে বেশ কিছু ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল, একটি বউ মতো কে মেয়ে ছেলে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়েছে দেখলাম, তারপর পিছন ফিরে 7-8 কচি ঝিঙে ফুল তুলে নিয়ে আসবার সময় আর একবার দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে বেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আর একজন কে তুলছিল? নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই তো রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকটায়। হ্যাঁ, পুরুষ মানুষ? না, একটি বউ। কোথায় বউ, চলো দেখি। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে এলো। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখাতে গিয়ে দেখি কিছুই নেই। কোথায় ওই বউ? ওই তো ওখানেই ছিল, ওই ঝোপটার কাছে। যত সব, চলো চলো, দিন দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়া গায়ের মৌঝি দুটি জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কেই বা চৌকি দেবে। রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো সেই ঝিঙে চুরির কথা তুলল, বললেন, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না কি তাতে দোষ হলো, বুড়োটা কিঁটকিঁটে ধরনের, বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছে কি? বুড়ো বললে, না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি, তোমার বয়স কত? আগে 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে, আমার এই ধরনা ওই 63, যা বলি কান পেতে শুনো। আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, উপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল, জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে, কিন্তু এত রাত্রিরে, বাবা কি বাতিগ্রস্ত মানুষ। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আমাকে বললি হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9 মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম, খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার বলে গেল, নিজের ঘরের মতো থেকো ঠাকুর, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোঁতা, আমার ঘাস ভূমি আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের উপর, লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে, খাটো
তরকারি উৎপন্ন করে খাও, বেশো তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা। কি? চকুতি বুড়ো অকারণে সুর খাটো করে বলল, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না জানো, বাড়ি যেমন দেখাশুনো করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না, গাছের ফল ফুলুরি তুমি খাবে, দুটো ঘর ঘোলা রইল তোমার জন্য। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই, বাড়িতে পাতকু জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট আছে, কাঠেরও কষ্ট নেই। দশটা টাকা আগাম দিয়ে গেছে বুড়ো, প্রায় আধ মনটাক সরু আতপ চালু আছে, গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম, বাপরে কি বন জঙ্গল গাঁখানার ভেতরে, আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানে কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুঁড়ি পথ ধরে আধ মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো, সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমাকে দেখে বললেন, বলি বাড়ি কোথায়? এখানেই আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী কেন? দেখাশুনো করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও, কত লোক ও বাড়িতে এলো গেল, ও নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক, ও বাড়ির ছেলে বউরা কুশমিন কালে ও বাড়িতে আসে না। আগে কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল, আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখলে হঠাৎ যেন বুকের মধ্যেটা ছ্যাঁদ করে ওঠে। সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন অদ্ভুত, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর চেহারা কেন ওর? কিছু না, লোকটা আমার মন খারাপ করবার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল, হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে এত হিত করবার কী দরকার ছিল বাপু? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। গাছপালা ফল ফুলুরি গায়ের লোকজন চুরি করে খায় কিনা, বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত ঘটে, এই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলায় ঝিঙে চুরি করছিল, অনেক দিন এমন আরামে থাকেনি, বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেও নি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম, এত বড় বাড়ির আমিই মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম, দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দা থেকেও হাত পা ধুলে জল পড়ে, ঠিক তেমনভাবেই বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে। ওপরে সিঁড়ির দরজার তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় নেই আমার। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট দশেক পড়বার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গিয়েছিলেন, সেই কলসি কীভাবে উল্টে পড়ে গিয়েছে, নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম, আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখ ঘুমে জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল, জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়, কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল এটা?
ঘুমের ঘুরি ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, আমার চোখের ভুল নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে গিয়ে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথমত, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে গেল এই কিছুক্ষণ হলো। এই কিসের সুবাস তা আমার মাথায় আসছে না, কেমন যেন লাগছে, একটা নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? কেউ একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে তীব্র সুবাস, কিন্তু কোনো দিকে নেই তো সে, গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত। কিছুক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সবটাই স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কীভাবে তরি তরকারি আবাদ করব, সেই আলোচনাই করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি কোথাও লোকালয় থাকতো তবে কষ্ট হতো না, কথা বলবার মতো কোনো লোকও নেই, এটাই হলো মহাকষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি, আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি, আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি, কিছুই নেই। নিচের জানলা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্ধি জানলা তেমনি বন্ধ। হাসির বহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে চারিদিকে। ব্যাপার কি, কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে? উপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতে পেতাম তবে বোধ হয় ভয়ে অজ্ঞানী হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান ফেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফুলেছে, যত ইচ্ছা তুলে নিয়ে খাও, আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ায় যে এতটা মাদকতা আছে তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথমবার। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও শুনতে পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যেই অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়ে বাড়িতে বড় ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়, ঠিক তেমনই। হয়তো সবটাই আমার মনের ভুল, মনের সেই ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর নদিন আর কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে যায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছুই না, কি শুনতে কি শুনেছি, বউ দেখা নেহাত চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই নয় দিনে আমার শরীর বেশ সেরে উঠল, খাই দাই আর শুধু ঘুমোই, কাজকর্ম কিছুই নেই। কেমন একরকমের কুঁড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণ খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছা করে। নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করা যাক, ঝিঙের লতাগুলো বাঁচিয়ে ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়ো এঁটে লতা হয়েছে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা কোদাল কাস্তে নিলেন শাবল কুড়ুল সব মজবুতি আছে,
ঘরের কোণে একটা হাত করাতি স্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টা হবে না, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে, সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক কলরব উপস্থিত হল। কতগুলো লোক, আন্দাজ জনা পঞ্চাশেক তো হবেই, একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বনকাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম, সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটও তো খোলেন, যেমন ছিল তেমনি আছে, ব্যাপার কি? বাড়িটা মিরি রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হওয়ার কথা নয়, সম্পূর্ণ সুস্থ মনে সুস্থ মস্তিষ্কে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এই মাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সে বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে আর একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনাই বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে, এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোকজন জড়ো হয়েছে, তাদের সবারই মাথায় লাল পাকড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলের মুখ দেখতে একরকম, একটি লোক যেন পঞ্চাশটি হয়েছে, এইরকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখই দেখছি আমি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজকে যেন এসেছে। অন্য একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেকদিন থেকে, আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে, সব মিথ্যে, কোথায় বাড়ি, কোথায়, আমরা কেউ দেখিনি। তবে এসো এসো, আমরা নাচ আরম্ভ করি, এসো। বাপরে, কথায় বলে ভূতের নৃত্য, শুনে এসেছিলাম এতদিন, এইবার সচক্ষে দেখলাম। অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার কোনো ইয়ত্তা নেই। তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল না, আমার বিছানায় আর আমার দেহের কোনো অংশ তারা স্পর্শ করল না। আমি যে শুয়ে আছি তাও তারা যেন জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। জ্ঞান যখন হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আদ অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কিছুক্ষণ পরে জানি ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল, সে নাচ কি তবে মনের ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সে বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে, সুবাসটা ভুল হতে পারে না। এখনও সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে, কোনো অজানা বনফুলের সুবাস হয়তো। তাই হবে, তেল কিনতে গিয়েছি দোকানে, দোকানি বলল, বলি কীরকম আছো, কিছু দেখেছো নাকি? আগে না। শুনেছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনো দিনও দেখোনি, বউ মতো, কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেঁচে গিয়েছো তুমি, তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না, তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না,
এমন ভালো লাগে এ বাড়ি যে না খেয়ে না দিয়ে ওখানেই পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো, আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির সীমানায় পা না দিতে আমারই মনে হলো না সব ভুল, পরম সুখেই আছি, এ ছেড়ে যাবো কোথায়, বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছি। সেই থেকে আজ দু বছর পড়ে আছি বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনেটাই নি কিছুই দেয় না, তাতে আমার অবশ্য কিছু আসে যায় না। বাড়ি দেখাশুনো করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি, এক পাও যায়নি বাড়ি ছেড়ে। শুনছিলেন বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মায়া। আজকের গল্প পাঠিয়েছিলেন অরূপ, অন্যান্য চরিত্রে ইভান, সায়নদীপ, নীল এবং আমি অরিত্র, পোস্টার ডিজাইনে রনি। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে চটপট কমেন্ট বক্সটা ভরিয়ে ফেলুন। দেখা হবে নতুন কোনো গল্পে। শুভরাত্রি।